শুরু করি আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটা হচ্ছে আপনার থাম্বনেল টাইপের, বিভিন্ন টাইপের থাম্বনেল ইউটিউবে থাম্বনেল দেয়, আমি ঠিক সেই থাম্বনেলটাই তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, আমি চলে যাবো পিজ্জা ল্যাবে। পিজ্জা ল্যাব থেকে যাব ইমেজ সাইজ, ইমেজ সাইজ থেকে কাস্টম ইউটিউব থাম্বনেল, এই সাইজটা দিলে থাম্বনেলের সাইজটা হয়ে যাবে। ওকে, থাম্বনেলের সাইজটা হয়ে গেল, আমি লেখাটা ডিলিট করলাম। আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিই, ইমেজ থেকে শুরু করি থাম্বনেল সাইজ বড় করে পজিশন মাঝামাঝিতে রাখবো। ওকে, লক, প্রোফাইলটা পিকচারটা লক হয়ে গেল। ঠিক আছে, এখন কী দিব, আমি এখন একটা নাটকের যে সব থাম্বনেল তৈরি হয় আমি ওই ধরনের একটা চেষ্টা করব বানানো। পারফেক্ট হবে কি না জানি না, থাম্বনেল বানানোর চেষ্টা করি আপনাদের জন্যই আর কি। এই পিকচারগুলো রেখে দেওয়া, আমি এইটা নিলাম সাইজ। ওকে, এটা একটু বড় করব, এটি এখানে লক। এখন যা করব, নাম যেভাবে পজিশনে আছে আর এখানে দিলাম আফজাল আহমেদ। এখানে এই ফন্টটা আমি চেঞ্জ করে দেব, এই ফন্ট দেব সাধারণ কালার, আমি দিতে পারি কালো, দিতে পারি কালোই থাক, কালোই বেটার। লক এটা নুলবেন, আপনার নাটকের নাম দিলাম পালাবি। এটার ফন্টটা চেঞ্জ করে নিই, ফন্ট বিভিন্ন রকমের আছে, বিভিন্ন রকমের দেওয়া যায়। যেমনটা আপনার দরকার ঠিক তেমনটাই দিতে পারেন, ফন্ট আছে বিভিন্ন ফন্ট আছে। আমি এখান থেকে এটাই এটার শ্যাডো না, আমি আগে কালারটা সিলেক্ট করি, কালার লাল কালোতে সাদা একটু কালার
দেখে দিই দিলে রেজুলেশনটা ঠিক থাকে, সেভ গ্যালারি হয়ে গেল। একটা থাম্বনেল মোটামুটি বেশ চমৎকার, এটার সাথে আপনি আরও কিছু করতে পারেন, ব্লক ছবিটাতে শ্যাডো লাগাতে পারেন। কালো সাদা বিভিন্ন রঙের দিতে পারেন, সাদাই লক আর ফানিশ এটাতেও আমি দিতে পারি সাদা। আর একটু সৌন্দর্য চলে আসলো, আমি আরো এডিট করতে পারি এরকম ভাবে, আমি আরো একটু এডিট করবো। এটাতে আমি গার্ডিয়ান কালার দিব হলুদ, হলুদ যদি না দেই তাহলে দিব আমি কালার পেছনের ওয়ালের কালার এইটাও আমি দিতে পারি, এরকম দিয়ে রোমান্টিক লেখাটা উপর তুলে ক্লিয়ার। হয়ে গেল সেভিং, ধন্যবাদ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাথে থাকবেন, ধন্যবাদ।